দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসে সময় লাগছে ১১ দিনের বেশি, আন্তর্জাতিক মানদণ্ড যেখানে মাত্র ১৬ ঘন্টা। দেশে টয়লেট্রিজ পণ্যের দাম নিয়ে প্রশ্ন তুলেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডলার ও কাঁচামালের দাম বৃদ্ধির যুক্তি। বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে ভারতীয়দের বিনিয়োগের আহ্বান, খাদ্যশস্যের সরবরাহ নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সফরে, এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসে সময় লাগে ১১ দিনের বেশি, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পণ্য খালাসের সর্বোচ্চ সময়সীমা ১৬ ঘন্টা। এতে বাড়ছে পণ্যের আমদানি ব্যয়, যার চাপ পড়ছে পণ্যের দরেও। এক্ষেত্রে বন্দর সংশ্লিষ্ট সকল পক্ষের সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রাহান শোভনের রিপোর্ট। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম, এই বন্দরটি দেশের ৯০% আমদানি ও ৮৫% রপ্তানি পণ্য খালাস করা হয়। সময়ের সাথে বেড়েছে এই বন্দরের ব্যস্ততা। হিসেব বলছে ২০১২-১৩ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং পরিমাণ ছিল ১৪,৬৮,০০০ টিইউএস, ২০১৬-১৭ অর্থবছরে হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ২৪ লাখের ওপরে, যা ২০২১-২২ অর্থবছরে দাঁড়িয়েছে ৩৫ লাখে। অর্থাৎ এক দশকে কন্টেনার হ্যান্ডলিংয়ের পরিমাণ বেড়েছে দ্বিগুণের ওপরে। কিন্তু পণ্য খালাসের ক্ষেত্রে কতটুকু বেড়েছে গতি? আমরা যখন পণ্য আমদানি করি, আমরা ধরে নিই একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছার পরে মিনিমাম ২ সপ্তাহ লাগবে আমাদের কারখানায় এসে পৌঁছাতে, এটা আমরা ধরে নিই। এবং ২ সপ্তাহটা কিন্তু অস্বাভাবিক বেশি। আননেসেসারি এখানে কিছু কোয়ারিজ দিয়ে এই পণ্যের ডেলিভারি টাইমটা কিন্তু ডিলে করা হয়, এর মাধ্যমে যেটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এনবিআরের এক জরিপে উঠে এসেছে আমদানি পণ্য খালাস করতে সবচেয়ে বেশি সময় ব্যয় হয় বাংলাদেশের সমুদ্র বন্দরে, যেখানে পণ্য খালাসে সময় লাগে ১১ দিনের বেশি, আর একদিনের মধ্যেই পণ্য খালাস হয় ভারতের বন্দরে। সময় বেশি লাগে রপ্তানি পণ্য পাঠাতেও। তথ্য বলছে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের দেশগুলোতে পণ্য পাঠাতে সময় লাগে ২৮ দিন থেকে ৩৫ দিন, যেখানে প্রতিযোগী দেশগুলো থেকে পণ্য পাঠাতে সময় লাগে ৬ থেকে ৮ দিন। ব্যবসায়ীদের দাবি, বিলম্বিত সময়ের জন্য তাদের প্রতিদিন বাড়তি গুনতে হয় ৮ থেকে ১২ লাখ টাকা। জাহাজ কোম্পানিগুলো আমাদেরকে অনেক বেশি ভাড়া চার্জ করে, কারণ তারা জানে যে যখনই এই জাহাজটা চট্টগ্রাম বন্দরে আসবে, তখনই এই জাহাজটা ফিরে যেতে আবার তাকে এখানে অলস ৮-১০ দিন সময় নষ্ট করতে হবে। যখন এই প্রসেসগুলো করতে দেরি হয়, তাহলে যে যদি ১১ দিন লেগে যায়, তাহলে বাকি ৫ দিনের সে ডেমারেজ চার্জটা ওই ব্যবসায়ীকে বহন করতে হচ্ছে, তাহলে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন সে পণ্য মূল্যের উপরে এইটা কিন্তু বসিয়ে দেয়। এ অবস্থা থেকে উত্তরণে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বন্দরের কার্যক্রম বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরামর্শ বিশ্লেষকদের। আমরা এখনো সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের মাধ্যমে, সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের সব কার্যক্রম করি, এবং সরকারি প্রতিষ্ঠানগুলো ১ নম্বর তারা হচ্ছে ইনএফিসিয়েন্ট অফ দ্য হাইয়েস্ট অর্ডার, ২ নম্বর তারা হচ্ছে করাপশনের দিক থেকেও সবচেয়ে উচ্চ পর্যায়ে। ভারত সহ প্রায় প্রত্যেকটা দেশেই প্রতিটি বন্দর আজকাল প্রাইভেট সেক্টরে ম্যানেজ করতে দেওয়া হয়, সরকার থাকে তত্ত্বাবধানে, তদারকির কাজ, তারা নিজেরা এটা করে না। আমাদের দেশে এখন কেবল শুরু হচ্ছে কথাবার্তা বলা যে একটা একটা প্রাইভেট ম্যানেজমেন্টকে দেওয়া যায় কিনা। পণ্য খালাসে বাড়তি সময় লাগে বিমান এবং স্থলবন্দর থেকেও। হিসেব বলছে বিমানবন্দর থেকে খালাসে সময় লাগে ৭ দিন, আর স্থলবন্দরে সময় লাগে ১০ দিন। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, বাসাঙ্গা টেলিভিশন। ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ট্রায়াল রানের অংশ হিসাবে দ্বিতীয়বারের মতো ভারতীয় পণ্যবাহী জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে। এমবি ট্রান্স সামুদেরা নামের জাহাজটিতে রয়েছে ১ কন্টেইনার লোহার বার, যা সড়কপথে সিলেট হয়ে নেওয়া হবে আসামে। রুবিল টিপুর ক্যামেরায় আবদুল্লাহ রাকিবের রিপোর্ট। ২.৫ দিনে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ভারতীয় ট্রান্সশিপমেন্ট পণ্যবাহী জাহাজ এমভি সামুদেরা। পরে এতে থাকা ২৫ টন লোহার বার বোঝাই কন্টেইনারটি দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়। শুল্কায়ন শেষে যা সড়ক পথে সিলেটের শেওলা স্থল বন্দর হয়ে আসাম নেওয়া হবে। আমরা নিয়ম অনুযায়ী এটাকে ডিসচার্জ করব এবং ট্রানজিট এই বাহী পণ্যবাহী এই কন্টেইনার যাতে স্মুথলি আমাদের গেট আউট হয় এবং অন্যান্য কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে হতে পারে, এই ব্যাপারে সকল প্রস্তুতিও আমাদের আছে, এবং ভবিষ্যতে যদি এটা পূর্ণোদ্যমে চালু হয়
সেইটা হ্যান্ডেল করার মতো কিংবা সেই বন্দর সুবিধাদি আমার রয়েছে। চুক্তির আওতায় ফিরতি পথে একই কন্টেইনারে মেঘালয়ের ডাউকিএলসি স্টেশন থেকে চা পাতা বোঝাই করে সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে আবারও চট্টগ্রাম বন্দর হয়ে তা পাঠানো হবে কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে। আর এই ট্রানজিটের ফলে বাংলাদেশ প্রতি টনে মাশুল পাবে 554 টাকা। আমরা এটা পৌঁছে দেওয়া পর্যন্ত, সিলেটের তামাবিলের পৌঁছে দেওয়া পর্যন্ত, শ্যাওলা বন্দর পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্বে থাকবে। আমরা একটা কমিশন পাচ্ছি এখানে, আমরা সবাই একটা লাভবান হব যেটা আমরা আগে পেতাম না। এই ট্রানশিপমেন্টের মাধ্যমে বন্ধুপ্রতিম দুই দেশই উপকৃত হবে বলে জানান বন্দর ব্যবহারকারীরা। তবে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দেন তারা। ট্রানশিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দর যতখানি প্রস্তুতি নেওয়া আছে আরও অনেক ব্যাপক প্রস্তুতি নেওয়া প্রয়োজন, কারণ বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট সেটিকে ট্যাকেল দিয়ে ট্রানশিপমেন্ট বর্তমান যে বন্দর আছে সে বন্দরকে যদি আপনি দীর্ঘমেয়াদীভাবে দিতে চান তাহলে পরে এই বন্দর দিয়ে কিন্তু সেটি সম্ভব হবে না, আপনার বিকল্প চিন্তা করতে হবে। পোর্ট এবং যে কাস্টমসের যে চার্জগুলো আমরা পাবো এই পণ্য আনা নেয়ার ব্যাপারে সেটা কিন্তু আমাদের দেশ পাবে, বাংলাদেশ সেটা ফরেন কারেন্সি পাবে। আমাদের ট্রান্সপোর্ট ব্যবসায়ীর এখানে একটা এই লাভবান হওয়ার সুযোগ আছে, আমাদের সিএনএফ এজেন্ট আছে, আমাদের ফ্রেট ফরওয়ার্ডার আছে, আমাদের শিপিং এজেন্ট আছে, ওনাদের একটা ইনভলভমেন্ট এখানে থাকবে। তো অটোমেটিকলি অনেক পণ্য বাংলাদেশ থেকে এক্সপোর্ট করার এইসব করিডোর দিয়ে একটা সুযোগ কিন্তু চলে আসবে। 2020 সালে ট্রানজিট ট্রায়াল রানের প্রথম জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে, গেল মাসে মোংলা বন্দরেও ভিড়ে আরেকটি জাহাজ। চুক্তির আওতায় এ নিয়ে মোট 3টি ট্রায়াল রান শেষ হল। আব্দুল্লাহ রাকিব, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ডলারের দর বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় দেশের বাজারে বেড়েছে টয়লেট্রিজ পণ্যের দাম, এমন দাবি উৎপাদক ও বিপণন প্রতিষ্ঠানগুলোর। তবে এ দাম বৃদ্ধি যৌক্তিক কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটি বলছে প্রতিষ্ঠানগুলোর ব্যয়ের তালিকা খতিয়ে দেখে যথাযথ কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরা হবে। মঙ্গলবার রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টয়লেট্রিজ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠকে এসব কথা জানায়। New Lux Forever, an exquisite fragrance. গেল জানুয়ারিতেও 100 গ্রাম ওজনের একটি সুগন্ধি সাবানের দাম ছিল 40 টাকা, কয়েক দফায় দাম বেড়ে যা এখন বিক্রি হচ্ছে 55 টাকায়। সেই হিসেবে 8 মাসের ব্যবধানে সাবানের দাম বেড়েছে প্রায় 37.5%। একইভাবে দাম বেড়েছে লিকুইড ক্লিনার, ডিটারজেন্ট, টুথপেস্ট, শ্যাম্পু সহ নিত্য ব্যবহার্য পণ্যের। কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় টয়লেট্রিজ পণ্যের দাম বেড়েছে বলছে উৎপাদক ও বিপণন প্রতিষ্ঠানগুলো। সাবান তৈরির মেন র মেটেরিয়াল কি? ভেজিটেবল অয়েল। আমি যেটা 90 টাকা পার কিলো কিনতাম Q4 2020, এখন আমি সেটা অ্যাকচুয়ালি কিনতেছি আপনার 180 টাকা। আমাদেরকে প্রোডাক্ট আনতে হয় হচ্ছে হয়তো পরবর্তী 2 মাসের জন্য। তো আমরা যখন 2 মাসের জন্য প্রোডাক্টটা বুক করছি তখন যেই প্রাইস আছে আমাদেরকে কিন্তু ওই মালটা যখন ফিনিশ প্রোডাক্ট হিসেবে মার্কেটে দিতে হবে তখন কিন্তু সেই প্রাইসটা কনসিডার করে দিতে হবে। ব্যবসায়ীদের হিসেবে কোভিড এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে বাসাবাড়ি পরিষ্কারের কাজে ব্যবহৃত পণ্য তৈরির কাঁচামালের দাম বেড়েছে গড়ে 68%। প্রায় একই হারে বেড়েছে ত্বকের যত্নে ব্যবহৃত প্রসাধনী পণ্যের কাঁচামালের দাম। মুখমণ্ডল এবং চুলের যত্নে ব্যবহৃত পণ্যের কাঁচামালের দাম বেড়েছে যথাক্রমে 40% ও 50%। আমাদের বিগেস্ট যেটা এসকিউ বলি 500 গ্রাম ঋণ, এটা আমরা 2020 সালের এন্ডের দাম ছিল 60 টাকা, এখন কিন্তু 90 টাকা। বলতে পারেন 50% দাম বেড়েছে। এইটা তৈরি করতে আমার যে কস্ট আছে সেটা কিন্তু 96% বেড়েছে ওভারঅল কস্ট। একটা প্রোডাক্ট যখন আসতেছে এলসি খোলার পর যে প্রোডাক্টটা আসলো ওটা আমার যে প্রাইস আছে তার ব্যাক টু ব্যাক আরেকটা যখন কনসাইনমেন্ট আসতেছে তার সাথে কিছুটা হয়তো বা আমার ইনক্রিজ হচ্ছে। তো ইনক্রিজ করার কারণে হয়তো বা কোম্পানি সেটা প্রফিটটা কমাই দিয়ে এক্সিস্টিং ওই প্রাইসে রাখছে। এমন পরিস্থিতিতে উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রয় মূল্য যৌক্তিক কিনা তা খতিয়ে দেখতে বুধবার টয়লেট্রিজ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বৈঠক করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেখানে টয়লেট্রিজ পণ্যের 2 বছর ও 6 মাস পূর্বের দাম এবং বর্তমান বিক্রয় মূল্যের তথ্য চাওয়া হয়। আমাদের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রিপ কমিশনের একজন প্রতিনিধি থাকবেন ICMAB থেকে, ওনারা অফিসিয়ালি যাকে এখানে আমাদের কাজ করার জন্য দিবেন ওনাদের একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের অফিস থেকেও একজন প্রতিনিধি থাকবেন। এরা একটু আপনাদের ফ্যাক্টরিগুলো একটু ভিজিট করবেন, সেক্ষেত্রে আমরা এটি অতি গোপনীয়তার সাথে এই কস্টশিটগুলো আমরা একটু ভিজিট করব। কাঁচামালের দাম কমে আসলে দেশের বাজারে পণ্যের দাম সমন্বয় করা হবে বলে জানান ব্যবসায়ীরা। ইন্টারন্যাশনাল মার্কেটের যেই প্রাইস। মাহমুদ আরিফিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও পরিবহন খাতে আরও বিনিয়োগ করতে ভারতীয় বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে সাড়া দিয়েছেন ভারতীয় উদ্যোক্তারাও। প্রধানমন্ত্রীর চলতি সফর নিয়ে দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, শস্যের পর্যাপ্ততার ভিত্তিতে বাংলাদেশে চাল, গম, পেঁয়াজ, আদা, রসুন ও চিনি সরবরাহের সম্মতি দিয়েছে ভারত। চার দিনের ভারত সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বাংলাদেশ ভারত বাণিজ্য ফোরামে অংশ নেন। নয়াদিল্লিতে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এবং ভারতের CII-এর যৌথ এই আয়োজনে প্রধানমন্ত্রী ভারতের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। I urge the business houses present here today to invest there. And not only that, I can promise you, if you want more land, we are ready to provide you that. So there are more business or development you can do and you can invest in Bangladesh. বিনিয়োগ করলে শুধু বাংলাদেশই নয়, ভারত কিভাবে লাভবান হবে তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ is uniquely located to allow Indian investors to export their products to not only the northeastern states of India but also to Nepal, Bhutan and to Southeast Asian countries. Come to Bangladesh, invest and you will be beneficiary. পরে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তারা তো বলছে তারা তো ইনভেস্ট করতে চায়, কতগুলো সেক্টর তারা মেনশন করেছে, জ্বালানি খাত আছে, ট্রান্সপোর্ট আছে, ইনফ্রাস্ট্রাকচারে তারা যেতে চায়। এইসব ক্ষেত্রে আমরা বলেছি যে তোমাদের যেগুলো সেগুলো ইন্ডাস্ট্রি আমাদের দেশে করো, যেগুলো সম্ভব হয় তাতে করে আমাদের এমপ্লয়মেন্ট হবে, পাশাপাশি তোমাদের ইস্ট উত্তর পূর্ব ভারতেও তোমরা ওখান থেকে করে পাঠিয়ে দাও। আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং বড় গ্রুপগুলো আজকে পার্টিসিপেট। এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ 33 দফা যৌথ বিবৃতি দিয়েছে, যেখানে বাংলাদেশের অনুরোধে ভারত শস্যের পর্যাপ্ততার ভিত্তিতে বাংলাদেশে চাল, গম, পেঁয়াজ, আদা, রসুন ও চিনি সরবরাহের সম্মতি দিয়েছে। বাংলাদেশে পেট্রোলিয়াম জাতীয় পণ্য সরবরাহে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার আলোচনা চালিয়ে নেয়ার কথা জানিয়েছে ভারত। বিবৃতিতে তিস্তা চুক্তি বাস্তবায়নের উপর জোর দিয়েছে বাংলাদেশ। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ানো হলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 16 টাকা বাড়িয়ে 1,235 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে নতুন এই দর কাঠামো ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কমিশনের দাবি, ডলারের উচ্চ বিনিময় মূল্যের কারণে বিশ্ববাজারে দাম কমার সুফল পাচ্ছে না দেশের ভোক্তারা। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা LPG সিলিন্ডারে করে বিক্রি হওয়া এই গ্যাসের 12 কেজির চাহিদাই বেশি বাজারে। গেল মাসে দেশে LPG-র 12 কেজি সিলিন্ডার 1,219 টাকায় বেচাকেনা হয়েছে, তবে আজ থেকে তা বেড়ে দাঁড়াচ্ছে 1,235 টাকায়। অথচ যে প্রোপেন আর বিউটেনের মিশ্রণে LPG তৈরি হয়, বিশ্ববাজারে এর প্রতিটনের গড় দাম $663 থেকে কমে $637 হয়েছে গেল এক মাসের ব্যবধানে। 4% আমাদের LPG-র দাম কমার পরেও কিন্তু আমরা রেটটা ঠিক রাখতে পারিনি, বিকজ অফ কনভার্সন রেট। আমরা গত মাসে BC সেলিং রেটের সাথে LC সেটেলমেন্টের রেটের যে কতগুলো আমরা ডকুমেন্ট পেয়েছিলাম সেটা অ্যাভারেজ করে আমরা 98.08 টাকা নির্ধারণ করেছিলাম ডলার প্রাইসটা, কিন্তু এবারে 80,000 মেট্রিক টন আমদানিকৃত LPG-র তথ্য নিয়ে আমরা যেটা করেছি তাতে করে অ্যাভারেজ যেটা এসেছে ওয়েটেড অ্যাভারেজ সেটা হলো 104.02, যেটা গত মাস থেকে 6.3% বেশি, আর এই কারণেই আমরা জনগণকে সেই সুফলটা দিতে পারিনি। BERC ঘোষিত বেসরকারি LPG-র নতুন দর অনুযায়ী 5.5 কেজি সিলিন্ডারের দাম 566 টাকা, 25 কেজি সিলিন্ডার বিক্রি হবে 2,571 টাকায়, হোটেলে ব্যবহৃত 45 কেজির সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে 4,600 টাকা। এর বাইরে গাড়ির জন্য প্রতি লিটার LPG বা অটো গ্যাসের দাম 56.85 টাকা থেকে বাড়িয়ে 57.55 টাকা করা হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে কমিশন নির্ধারিত দরের থেকেও বেশিতে LPG বিক্রি হচ্ছে বাজারে। মনিটরিং এর যে ব্যবস্থা আছে অর্থাৎ যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়া অবলম্বন করে এখনো করে থাকি এবং করে আছি। আমরা সরকারের মাধ্যমে, সরকারের সংশ্লিষ্ট অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এই মনিটরিং এর কাজটা আমরা মনিটর করে থাকি। যদিও এই পুরো প্রক্রিয়ার
একটা অর্গানাইজ ওয়েতে আসতে হয়তো আরো কিছু সময় নিতে পারে। আজ দুপুর একটা থেকে নতুন এই দরকাঠামো কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 76 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6547-এ। বেচাকেনা হয়েছে 2201 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 131টির, কমেছে 155টির দর, আর অপরিবর্তিত আছে 92টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট পজিটিভলি শেষ হয়েছে ইন টার্মস অফ ভ্যালু এবং ভলিউম। ইন্ডেক্স গতকালকের তুলনায় 76 পয়েন্টস বেড়ে তা এখন দাঁড়িয়েছে 6547 পয়েন্টসে। আজকে টার্নওভার ছিল প্রায় 2200 কোটি টাকার মতো, উইচ ইজ সিগনিফিক্যান্ট, কারণ এটি মার্কেটে ইনভেস্টরদের এনথুসিয়াজম এবং তাদের পার্টিসিপেশনকে ইন্ডিকেট করে। সেক্টরের পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে ডমিনেন্ট ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর। আজকে টোটাল টার্নওভারের প্রায় 27% কন্ট্রিবিউশন ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে এসেছে। এছাড়াও মিসেলেনিয়াস সেক্টর, ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টরও যথেষ্ট ভালো পারফর্ম করেছে। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।